স্বাস্থ্যবিধি মেনে চলা এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সব সময় সচেতন থাকার প্রেসক্রিপশন ইসলাম আজ থেকে 1500 বছর আগে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনার মাধ্যমে কোরআন এবং সুন্নাহ থেকে সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده نبينا وسيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين فأعوذ بالله من الشيطان الرجيم بسم وأحسنوا إن الله يحب المحسنين صدق الله العظيم شكر প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন সুযোগ দান করেছেন সেজন্য আমরা আমাদের হৃদয় নিগ্রানো সকল ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে কালিমাত শুকর আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রাণ প্রিয় নবী নবীদেরও নবী রহমতুল্লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বিদআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, COVID-19 বা করোনা ভাইরাস নামক মহামারীতে গোটা পৃথিবীবাসী আক্রান্ত। আমাদের পরিচিতজনদের অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছেন, অনেকেই চলে যাবেন, আমরাও দুনিয়াতে থাকব না, আমরাও দুনিয়া থেকে চলে যাব, পৃথিবী থেকে আমরা সকলেই বিদায় নেব। এটি হচ্ছে একটি বস্তুনিষ্ঠ অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য। আমাদের আত্মীয় স্বজন পরিচিতজনদের মধ্যে থেকে অনেকেই দুনিয়া থেকে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে বিদায় নিয়েছেন। আজকের দিনের এই সময় পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। সুস্থতা এটি আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত। আপনি যে কতটা ভালো আছেন, সুস্থ মানুষ কত আরামে আছে, এটি যদি সত্যিকারার্থে আপনি কখনো অনুভব করতে চান তাহলে আপনি হাসপাতালগুলোতে একটু ভিজিট করেন। হাসপাতালগুলোতে ভিজিট করে আপনি দেখেন বিভিন্ন রোগে সুখে আক্রান্ত হয়ে মানুষেরা কি কঠিনভাবে তাদের সময়গুলোকে অতিক্রম করছে। যেই লোকটা অসুস্থ তার কাছে প্রত্যেকটি সেকেন্ড অত্যন্ত দুর্বিষহ মনে হয়। আপনি সুস্থ আছেন, অক্সিজেন গ্রহণ করছেন, খুব আরামে আছেন, এটা আপনি ফিল করতে পারবেন না, এটা ওই ব্যক্তিই ফিল করতে পারবে যে ব্যক্তি অসুস্থ হয়ে গিয়েছে। এই জন্য সুস্থতা আল্লাহ তাআলার একটি শ্রেষ্ঠ নেয়ামত। বিগত কয়েক মাস ধরে এই করোনা ভাইরাস নামক প্রাণঘাতী ভাইরাসে পৃথিবীর প্রায় 8 মিলিয়নের চাইতেও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, কয়েক লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সময় পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, এজন্য দিল উজাড় করে কৃতজ্ঞ চিত্তে আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।
আমরা যদি আল্লাহর শুকরিয়া করি তাহলে কি হবে? লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, শুকরিয়া করলে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুস্থতা নামক নিয়ামত এটি দিয়েছেন কে? আল্লাহ। কোটি কোটি টাকা প্রভাব প্রতিপত্তি কিংবা ক্ষমতা দিয়েও সুস্থতা নামক নিয়ামতকে কেনা যায় না। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে করোনায় আক্রান্ত হয়ে যারা একেবারে লাস্ট স্টেপে চলে যায় তাদের অক্সিজেনের দরকার হয়। অক্সিজেনের দরকার হয় না? যদি ডাক্তাররা বলে অক্সিজেন না হলে আপনি মারা যাবেন, তাহলে মানুষের অবস্থা তখন এমন হয়ে দাঁড়ায় যে যত টাকাই লাগুক না কেন অক্সিজেনের ব্যবস্থা করেন তারপরেও বাঁচতে চাই, এরকম আছে না? নেই। চিন্তা করেছেন কখনো মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত দিনের পর দিন বছরের পর বছর আপনি আল্লাহ তাআলার কাছ থেকে দেয়া প্রাকৃতিক অক্সিজেন গ্রহণ করেছেন, কখনো কি আল্লাহ তাআলাকে এক পয়সাও বিনিময় দিতে হয়েছে? এজন্য মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবে না। যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দিয়ে এখনো ভালো রেখেছেন সেই আল্লাহর শুকরিয়া আবারও আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুস্থতা আল্লাহ তাআলার একটি অন্যতম নিয়ামত। এজন্য স্বয়ং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহর কাছে হাত তুলেছেন, হাত তুলে তিনি যখনই আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, সব দোয়াগুলোর সাথে সুস্থতার দোয়া করতে তিনি কখনো ভুলে যান নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহর কাছে হাত তুলেছেন দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায় সকাল সন্ধ্যায় যখনই বিশ্বনবী আল্লাহর কাছে হাত তুলে কিছু চেয়েছেন, যাই চেয়েছেন তার সাথে সুস্থতার দোয়া করতে তিনি ভুলেন নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়া আর আখেরাতের সুস্থতা দান করো। সুবহানাল্লাহ। এমনকি দুই সাজদার মাঝখানে আমরা অনেকগুলো দোয়া পড়ি, দুই সাজদার মাঝখানে বিশ্বনবী যতগুলো দোয়া পড়তেন সেই দোয়াগুলোর সাথে সুস্থতার দোয়া করতে বিশ্বনবী ভুলে যেতেন না। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াআফু আননি ওয়ারজুকনি। এগুলোর অর্থ কি জানেন আপনারা? নাকি শুধু আমরা তো অনেকেই তুতা পাখির মতো নামাজে তেলাওয়াত করি কিন্তু নামাজ আমরা অনেকে বুঝিও না, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝার জন্য কোনোদিন আমরা চেষ্টাও করি না। যদি বুঝতো আল্লাহর কসম, তাহলে নামাজ শেষে কোনোদিন কোনো মসজিদে ইমাম সাহেব বাংলায় দোয়া না করলে ওই ইমাম সাহেবের প্রতি তারা রাগ করতো না। আমিও যদি কয়েক জুমা আপনাদের মসজিদে জুমার নামাজের শেষে শুধু আরবিতেই দোয়া করে আল্লাহুম্মা আমিন বলি, কয়েকজন কিন্তু আমার প্রতিও বিরক্ত হয়ে যাবেন, কি ব্যাপার হুজুর দেখি বাংলায় কোনো কিছু বললো না। অথচ সালাতের ভেতরে আমরা কত দোয়া করেছি আমরা বুঝতেই পারি না। এগুলো কি? আল্লাহুম্মাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহুম্মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমার প্রতি রহম করো, ওয়াহদিনি আমাকে হেদায়াত দাও, ওয়ারজুকনি আমাকে রিজিক দাও, ওয়াআফিনি আমাকে সুস্থতা দাও। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো বুঝেন না, এই জন্য নামাজের ভেতরে কোনো আবেগ কাজ করে না। যদি আমরা নামাজটা বুঝতে পারতাম তাহলে নামাজের ভেতরে আবেগও কাজ করতো। প্রিয় ভাইয়েরা, যেই কথা বলছিলাম সুস্থতার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করেছেন কার কাছে? এমনকি সালাতের মধ্যে দুই সাজদার মাঝখানেও তিনি যখন আল্লাহর কাছে দোয়া করেছেন ফরিয়াদ করেছেন তখন তিনি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করতে ভুলে যান নাই। সুবহানাল্লাহ। শুধু নিজে নিজে দোয়া করেন নাই, আমাদেরকে অর্ডার দিয়েছেন, আদেশ করেছেন তোমরাও আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত কামনা করো। মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহুল আফওয়া ওয়াল আফিয়া فان احدا لم يعط بعد اليقين خيرا من العافيه। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত কামনা করো, তোমরা আল্লাহর কাছে সুস্থতার দোয়া করো, কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক ঈমানের পরে সুস্থতার মতো উত্তম কোনো নিয়ামত আর দেন নাই।
ইমানের পরে পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা। কথা ঠিক না বেঠিক? কথাটা বুঝার জন্য কয়েকটা এক্সাম্পল দেই। একজন লোকে চট্টগ্রাম শহরে 20-30টা বাড়ি আছে, 3-4টা গাড়ি আছে, ইন্ডাস্ট্রির মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু লোকটা অসুস্থ। এই লোকটার জীবনে কোনো সুখ আছে? কথা বলেন, কোনো সুখ আছে? একটা লোকের বেশি টাকা পয়সা নাই কিন্তু সুস্থ, ঠিক মতো খেতে পারে, চলতে পারে, এই লোকটার মতো সুখী আর দুনিয়াতে কেউ নাই। হাজার হাজার কোটি টাকা দিয়ে সুস্থতা কেনা যায় না। সুস্থতা হচ্ছে মহান আল্লাহর দেওয়া একটি শ্রেষ্ঠ নিয়ামত, সুবহানাল্লাহ। এই জন্য মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, এই নিয়ামত আল্লাহর কাছ থেকে চেয়ে নাও, সুবহানাল্লাহ। হাত তুললে আল্লাহর কাছে সুস্থতার দোয়া করবে, আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেও সুস্থ রাখো, আখিরাতেও সুস্থতার জীবন দান করো, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দুনিয়া থেকেও যখন চলে যাব সুস্থভাবে স্বাভাবিকভাবে যেন যেতে পারি, আল্লাহর কাছে সব সময় এই দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। তিরমিজির বর্ণনায় একটি হাদিস বর্ণিত হয়েছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, আল্লিমনি শাইআন আসআলুহু আল্লাহু আযযা ওয়া জাল, ওগো আল্লাহর রাসূল আপনি আমাকে এমন কিছু শিখান, এমন একটি দোয়া শিখিয়ে দেন যার মাধ্যমে আমি আল্লাহর কাছে দোয়া করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, কল সালিল্লাহুল আফিয়া, তুমি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফামা কাফা আইয়ামান সুম্মা জিতু, কিছুদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আমি আবার বিশ্বনবীর কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, পরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লিমনি শাইআন আসআলুহুল্লাহ, আমি আবারও আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম, ওগো আল্লাহর রাসূল এমন একটি দোয়া শিখান যেই দোয়াটি করে আল্লাহর কাছে আমি দোয়া করতে পারবো। বিশ্বনবী তখন তাকে বললেন, ইয়া আব্বাস, ইয়া আম্মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী তাকে বললেন, হে ইবনে আব্বাস, হে আল্লাহ রাসূলের চাচা, আপনি ভালো করে শুনে রাখেন, যে দোয়াটি আপনি আমার কাছে শিখতে চাচ্ছেন আমি আপনাকে দোয়া শিখাচ্ছি, সালিল্লাহুল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যখনই আপনি আল্লাহর কাছে হাত তুলবেন এই দোয়াটি করতে ভুলে যাবেন না, এই দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়া আর আখিরাতের সুস্থতা দান করো, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা মানুষকে বিশেষ দুইটি নিয়ামত দিয়েছেন, যেই দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন থাকে, অসতর্ক এবং গাফেল থাকে। সহিহ বুখারীর বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে, এই হাদিসটিও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিহমাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে এমন দুটি নিয়ামত দিয়েছেন যেই দুটি নিয়ামত পাওয়ার পরেও মানুষেরা এই দুটি নিয়ামতের ব্যাপারে অসতর্ক, উদাসীন এবং গাফেল থাকে। তার মধ্যে একটি হচ্ছে আস-সিহহা, সুস্থতা, নাম্বার 2, দুই নাম্বার হচ্ছে ওয়াল ফিরাগ, অবসর। এই দুইটি জিনিস হচ্ছে নিয়ামত। অসুস্থ হলে পরে সুস্থতা কত বড় নিয়ামত তা অনুভব করা যায়, ঠিক তেমনি ভাবে ব্যস্ত হয়ে গেলে অবসর সময়টা কি নিয়ামত সেটাও ফিল করা যায়। এই জন্য অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ থাকাকালীন সময়টাকে গনিমত মনে করতে হবে, সুস্থ থাকাকালীন সময়টাকে কাজে লাগাতে হবে। এই জন্যই বিশ্বনবী বলেছেন, ইখতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো, পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো। নাম্বার 1, এক নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালের কদর করো, কারণ আপনার যৌবনকাল আপনার কাছ থেকে চলে গেলে সেই যৌবনকাল আপনি আর কোনো দিন ফিরে পাবেন না। দুই নম্বর হচ্ছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, অসচ্ছলতা আসার আগে সচ্ছল থাকাকালীন সময়টার কদর করো, মূল্যায়ন করো। তিন নম্বর হচ্ছে ওয়াফিরাকা ক্বাবলা শুগুলিক, অবসর হওয়ার আগে, ব্যস্ত হওয়ার আগে অবসর থাকাকালীন সময়টার মূল্যায়ন করো। চার নম্বর হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে জীবনের মূল্যায়ন করো। নম্বর 5, পাঁচ নম্বর হচ্ছে সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাকালীন সময়টাকে গনিমত মনে করো। সম্মানিত ভাইয়েরা, এজন্য সুস্থ
থাকাকালীন সময়টার যেমন কদর করতে হবে, পাশাপাশি সুস্থ থাকার জন্য চেষ্টা করতে হবে। কারণ বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের উপরেও তোমার কিছু হক রয়েছে, তোমার শরীরের উপরেও তোমার কিছু হক রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে শরীরের হক কি? শরীরের হক হচ্ছে রোগবালাই থেকে শরীরকে বাঁচিয়ে রাখা, সুস্থতার জন্য সব সময় চেষ্টা করা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন বর্তমানে যে প্রাণঘাতী ভাইরাস দ্বারা গোটা দুনিয়া আক্রান্ত, কোভিড-19 বা করোনা ভাইরাস। কোভিড-19 বা করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন বা চিকিৎসা বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নাই। এই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, সাবধানতা সচেতনতা অবলম্বনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি এই রোগের এই প্রাণঘাতী ভাইরাসকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা দুনিয়ার মানুষকে সতর্ক এবং উৎসাহিত করছেন। ইসলাম, আমাদের দিন, আমাদের ধর্ম ইসলাম এতটাই মানবিক, এতটাই বাস্তবিক, এতটাই মানবিক আর বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সবসময় সচেতন থাকার প্রেসক্রিপশন ইসলাম আজ থেকে 1500 বছর আগে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনার মাধ্যমে কোরআন এবং সুন্নাহ থেকে সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলাম কতিপয় মৌলিক নীতিমালা পেশ করেছে, সেই নীতিমালাগুলো যদি শুধু মুসলমান নয়, শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা ইমানই আনে নাই, অমুসলিম, বেঈমান, কাফেররাও যদি ইসলামের এই সুন্দর সুন্দর প্রেসক্রিপশনগুলো মেনে চলে, তাহলে তারা একটি সুস্থ এবং স্বাভাবিক জীবন লাভ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। চিকিৎসা বিজ্ঞানের একটি থিওরি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আপনারা জানেন না কথাটা? এর অর্থ কি? রোগ নিরাময়ের চাইতে রোগ প্রতিরোধী উত্তম। অর্থাৎ সহজ বাংলা হচ্ছে, অসুস্থ হওয়ার চাইতে, অসুস্থ হওয়ার আগে আপনি যেন অসুস্থ হয়ে না যান সেই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা করে তোলা, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। ইসলাম এতটাই সাইন্টিফিক, এতটাই বিজ্ঞানসম্মত আর বাস্তবিক, আজ থেকে 1500 বছর আগে ইসলাম মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সহ রোগের সাথে লড়াই করে টিকে থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সচেতন করবার জন্য ইসলাম মৌলিকভাবে অনেকগুলো নীতিমালা পেশ করেছে। সুবহানাল্লাহ, এত আস্তে বললেন সুবহানাল্লাহ, আপনি কি কথাগুলো বুঝতেছেন নাকি এক কান দিয়ে ঢুকেন আর অন্য কান দিয়ে বের করছেন? বর্তমান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে স্বাস্থ্য সুরক্ষা আর স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে যে কথাগুলো বলছে কোরআন সুন্নাহ, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল তথা ইসলাম, 1500 বছর আগে সেই প্রেসক্রিপশন গোটা দুনিয়ার মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকগুলো নীতিমালা রয়েছে, তার মধ্যে একেবারে বেসিক ফান্ডামেন্টাল 7টি মৌলিক স্বাস্থ্যবিধি কিংবা স্বাস্থ্য সচেতনতামূলক প্রেসক্রিপশন আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই 7টি পয়েন্টের ভেতরে আর অনেকগুলো সাব পয়েন্ট রয়েছে, সেগুলো আমরা আজকে আলোচনার মাধ্যমেই জেনে নেব, বুঝে নেব বি ইদনিল্লাহ, বি ফদলিল্লাহ, বি মাশিয়াতিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলাম যে সকল মৌলিক নীতিমালা পেশ করেছে তার মধ্যে প্রথম নীতিমালা হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আমরা যে পরিবেশে বসবাস করছি সেই পরিবেশের মধ্যে ব্যাকটেরিয়া, জীবাণু আছে না নাই? সুতরাং এই জীবাণু থেকে আপনি যদি সুরক্ষার জন্য আপনি যদি ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আপনি রোগবালাই থেকে বাঁচতে পারবেন। এই জন্য চিকিৎসা বিজ্ঞানীরাও বলেন যে সবসময় আপনি পরিচ্ছন্ন থাকুন, পরিষ্কার থাকুন। আমাদের দিন, আমাদের ধর্ম ইসলাম এটি এতটাই মানবিক এবং বিজ্ঞানসম্মত, পরিচ্ছন্ন থাকার ব্যাপারে ইসলাম শুধু গুরুত্ব দিয়েই ক্ষান্ত হয় নাই, বরং বিশ্বনবী পরিচ্ছন্ন থাকাকে ইমানের একটি অবিচ্ছেদ্য অংশ বলে তিনি দাবি করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ মুসলিমের হাদিস, আত-তুহুরু শাত্রুল ঈমান,
পরিষ্কার পরিচ্ছন্নতা এটি শুধু সুস্থ থাকার জন্যই একটি প্রয়োজনীয় বিষয় নয়, বরং বিশ্বনবী বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা এটি ঈমানের একটি অবিচ্ছেদ্য পার্ট, এটি ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ। সুবহানাল্লাহ। এখন রোগবালাই থেকে বাঁচার জন্য আপনি যদি সুস্বাস্থ্যকে ধরে রাখতে চান, আপনার স্বাস্থ্যকে যদি আপনি ধরে রাখতে চান, সুস্থ থাকতে চান, ইসলাম যে নীতিমালাগুলো পেশ করেছে তার মধ্যে প্রথম নীতিমালাই হচ্ছে সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকতে হবে। আমি কিন্তু ক্লাস টেস্ট নিব, ওই সাতটা পয়েন্ট আপনাদেরকে মুখস্থ করে ছাড়ব। এক নম্বর পয়েন্ট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আটটি উপায় আমি বলবো। কয়টি উপায়? আটটি উপায়। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে নিজের শরীরকে পরিষ্কার রাখা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এক নম্বর উপায় হচ্ছে আগে নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রক্রিয়া হচ্ছে প্রত্যেক দিন গোসল করা। আপনি যদি গোসল না করেন তাহলে আপনার শরীরের মধ্যে ময়লা কিংবা জীবাণু লেগে থাকবে, যার কারণে আপনি বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই। তার পাশাপাশি আপনি যদি নিয়মিত গোসল না করেন তাহলে আপনার শরীরের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হবে, যা অন্য মুসলমানকে বা আরেকজনের জন্য সেটা ক্ষতির কারণ হয়েও দাঁড়াতে পারে। আপনি যদি গোসল না করেন আপনার শরীরে দুর্গন্ধ সৃষ্টি হবে, আপনি কারো পাশ দিয়ে অতিক্রম করলে সেটা তার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আপনি যেন গোসল করে আপনার শরীরকে পরিষ্কার রাখেন। দেখেন ইসলাম কতটা সাইন্টিফিক। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোসলের মাধ্যমে আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ দিয়েছেন। সহি বুখারি এবং সহি মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাক্কু আলা কুল্লু মুসলিমিন হাক্কু আলা কুল্লি মুসলিমিন আই ইগতাসিলা ফি কুল্লি সাবআতি আইয়ামিন ইয়াওমা ইগসিলু ফিহি রাসাহু ওয়া জাসাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিমের উপরে আল্লাহর যতগুলো হক রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে সে যেন প্রত্যেক দিন না পারলেও অন্তত সপ্তাহে একদিন জুমার দিনে হলেও সে যেন গোসল সম্পন্ন করে। সুবহানাল্লাহ। গোসলের সময় সে যেন তার মাথা এবং শরীরকে ভালোভাবে ধৌত করে। আবার বুখারীর বর্ণনায় অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইখতাসিলু ইয়াউমাল জুমআ ওয়াগসিলু রুউসাকুম ওয়া ইন লাম তাকুনু জুনুবা ওয়া আসিবু মিন আত-তিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্যান্য দিনে না পারলেও কমপক্ষে জুমার দিনে হলেও তোমরা গোসল করো আর তোমাদের মাথাকে ভালো করে ধৌত করো, যদি তোমরা অপবিত্র নাও হয়ে থাকো তাও গোসল করো, আর গোসল করার পর তোমরা উত্তম সুগন্ধি ব্যবহার করো। সুবহানাল্লাহ। এই দুটি হাদিস থেকে, এই দুটি হাদিস শুনে শুধু সুবহানাল্লাহ বললে হবে না, আমরা শুধু কোরআন আর হাদিস শুনে শুনে সুবহানাল্লাহ পড়ি, আর অমুসলিমরা এগুলো গবেষণা করে করে তারা বিজ্ঞানে উন্নতি আর অগ্রগতি সাধন করছে, আর আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে পড়ে আমরা তাদের থেকে পিছিয়ে যাচ্ছে। হয়তো থাওয়াবের দিকে আমরা আগাচ্ছি কিন্তু জাগতিক উন্নতি আর অগ্রগতিতে আমরা তাদের চেয়ে বহু পেছনে পড়ে গেছি। দেখেন নিয়মিত গোসলের কথাগুলো এই হাদিসে বলা হয়েছে, যদি কেউ নিয়মিত গোসল নাও পারে তাহলে সপ্তাহে যেন একদিন সে গোসল সম্পন্ন করে, কারণ আপনি গোসল যদি না করেন তাহলে আপনার শরীরকে পরিষ্কার রাখা যায় না। পাশাপাশি গোসলের পাশাপাশি এই হাদিসে মাথা পরিষ্কার রাখার কথা বলা হয়েছে, কারণ আপনি গোসলে গিয়ে আপনার মাথা আপনার চুল যদি ঠিকমতো পরিষ্কার না করেন তাহলে আপনার চুলের মধ্যেও বিভিন্ন রোগবালাই দেখা দেওয়ার সম্ভাবনা আছে না নাই, চুলের মধ্যে খুশকি হতে পারে, চুল পড়ে যেতে পারে। এই জন্য বিশ্বনবী মাথা ধোয়ার কথাও, মাথা শ্যাম্পু করার কথাও এখানে স্পেসিফিক করে বললেন। সুবহানাল্লাহ। এরপরে শরীর পরিষ্কার রাখার একটি চূড়ান্ত প্রক্রিয়া হচ্ছে আপনার শরীরের মধ্যে পারফিউম বা সুগন্ধি আতর জাতীয় কিছু ব্যবহার করা। আপনি যখন আতর জাতীয় কিংবা সুগন্ধি ব্যবহার করবেন সেটা আপনার মন এবং দেহকে সতেজ রাখার পাশাপাশি আপনার আশেপাশে যারা আছে এই সুগন্ধি তাদের প্রশান্তির কারণ হয়ে দাঁড়াবে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার যে উপায়গুলোর কথা আমরা বলবো তার মধ্যে এক নম্বর কি বললাম, শরীরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দুই নম্বর নীতিমালা হচ্ছে যেই জায়গায় আপনি গোসল সম্পন্ন করবেন সেই গোসলখানা কিংবা যেখানেই আপনি গোসল করেন, হতে পারে সেটা পুকুর নদী, যেই জায়গায় আপনি গোসল করেন, যদি ওয়াশরুমেও করেন বাথরুমে করেন যেখানে করেন, গোসলখানাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
তিরমিদি, নাসাই এবং আবু দাউদের বর্ণনায় একটি হাদিস বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফি মুতাস ফি মুস্তাহাম্মি ফা ইন্না আম্মাতাল ওয়াসওয়াস মিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন গোসলখানায় প্রস্রাব না করে, কারণ কারণ কেউ যদি গোসলখানায় প্রস্রাব করে তাহলে সেই জায়গা থেকে তার শরীর কিংবা তার কাপড়কে পরিচ্ছন্ন বা পবিত্র করতে গিয়ে এক ধরনের সন্দেহ কিংবা সংশয় সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবার সহি বুখারীর বর্ণনায় অন্য হাদিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মা'ইদ দাইম আল্লাযী লা ইয়াজরি সুম্মা ইগতাসিল ফিহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার তোমরা কেউ বদ্ধ পানিতে প্রস্রাব করবে না। বদ্ধ পানি যেমন পুকুরের পানি, যেই জায়গায় বদ্ধ আবদ্ধ রয়েছে পানি আর অন্য জায়গায় যেতে পারে না, আবদ্ধ পানিতে কখনো প্রস্রাব করো না। এবং সেই পানি দিয়ে যদি সেই পানিতে প্রস্রাব করে ফেলা হয় তাহলে সেই পানি দিয়ে পবিত্রতা অর্জন করো না। তাহলে বোঝা গেল যেই আপনি যেই পানি দিয়ে পবিত্রতা হাসিল করবেন, বিশ্বনবী বলছেন সেই পানিটাও যেন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়। যদি আপনার পানির মধ্যেই অপরিচ্ছন্নতা থাকে, জীবাণু থাকে, তাহলে আপনার শরীরও বিভিন্ন রোগবালাই দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আবার কে আবার পানিতে যদি প্রস্রাব পায়খানা করা হয় কিংবা পানির সাথে যদি জীবাণু মিশ্রিত হয় তাহলে পানি তো দূষিত হয়ে যাবে, আর সেই দূষিত পানি ব্যবহার করলে কিংবা পান করলে রোগবালাই হতে হতে এমনও হতে পারে যে ওই এলাকায় মহামারী দেখা দেওয়ারও সম্ভাবনা আসতে পারে। এই জন্য ইসলাম কতটা সাইন্টিফিক, কতটা বিজ্ঞানসম্মত দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই বলেছেন যে যেখানে তোমরা গোসল করবা গোসলখানাগুলোকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখো। সুবহানাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে ইসলাম তৃতীয় যে নীতিমালা পেশ করেছে সেটা হচ্ছে নিজের মুখ পরিষ্কার রাখা, অর্থাৎ আপনার দাঁত পরিষ্কার রাখা। মুখ পরিষ্কার যদি রাখতে চান তাহলে কি করতে হবে, নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। এজন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন অন্ততপক্ষে দৈনিক একজন মানুষের দুইবার দাঁত ব্রাশ করা উচিত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো বিজ্ঞানাগারে পড়াশোনা করেন নাই, কোনো ডাক্তারের কাছে গিয়ে পড়েনও নাই, কোনো সায়েন্স ল্যাবরেটরিতে গিয়ে রিসার্চও করেন নাই, কিন্তু এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন দুইবার না, হাদিফগুলোর বর্ণনা থেকে আমরা জানতে পারি বিশ্বনবী প্রত্যেক দিন কয়েকবার মেসওয়াক দ্বারা দাঁত ব্রাশ করতেন। সুবহানাল্লাহ। যেমনটি আমরা হাদিস থেকে জানতে পারি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারকুদু মিন লাইলি ওয়ালা নাহারিন ফায়াস্তাইকিযু ইল্লা ইয়াতাওয়াসসাকু ক্বাবলা আন ইয়াতাওয়াদ্দা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বা দিনে, দিনের বেলা যখনই তিনি ঘুমাতেন ঘুম থেকে জাগ্রত হয়ে সাথে সাথেই তিনি মেসওয়াক করতেন। আবার বুখারি এবং মুসলিমের অন্য বর্ণনা থেকে আমরা জানতে পারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আও আলা নাস লা আমারতুহুম বিসসিওয়াকি মা'া কুল্লি সালাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য কিংবা মানুষের জন্য কষ্টসাধ্য হবে যদি এমনটা আমি আশঙ্কা না করতাম, তাহলে আমার উম্মত বা মানুষকে আমি এই আদেশ দিতাম তারা যেন প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করে। সুবহানাল্লাহ। পড়বেন না, বর্তমান চিকিৎসা বিজ্ঞান সুস্থ থাকার জন্য নিয়মিত দুইবার দাঁত ব্রাশের কথা বলছে, আর বিশ্বনবী এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারি যে দুইবার না দুইবারের বেশি দাঁত ব্রাশ করার ব্যাপারে আদেশ দিয়েছেন। নিয়মিত যদি কেউ দাঁত ব্রাশ না করে তাহলে অবস্থাটা কী হবে, আমরা যে খাবার গ্রহণ করি ওই খাবারগুলো দাঁতের মাড়ি দিয়ে প্রবেশ করে বিভিন্ন খাদ্যকণা সেখানে আটকে যেতে পারে, এই জন্য দাঁতের মাড়িতে বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিতে পারে, পাশাপাশি মুখ থেকে দুর্গন্ধ সৃষ্টি হবে, পাশাপাশি সেই খাদ্যের কণাগুলো পচে যদি পাকস্থলী পর্যন্ত পৌঁছায় তাহলে পাকস্থলীতেও রোগ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য চিকিৎসা বিজ্ঞান বলছে যে প্রত্যেক দিন অন্ততপক্ষে আপনি কয়বার দুইবার দাঁত ব্রাশ করেন, আর বিশ্বনবী বলছেন দুইবার না পারলে তার চেয়েও বেশি করো। দাঁত ব্রাশ করলেই আপনার মুখ পরিষ্কার থাকবে, কিন্তু আপনি যদি দাঁত ব্রাশের পাশাপাশি মেসওয়াক করতে পারেন তাহলে বিশ্বনবীর একটি সুন্নতের আমল হবে, আর সুন্নতের আমল হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে অফুরন্ত সওয়াব আমলনামায় দান করবেন, পাশাপাশি আপনি অনেক উপকার দ্বারা ধন্য হবেন। যেমন মেসওয়াকের অনেক উপকারিতা আছে যা বর্তমান চিকিৎসা বিজ্ঞানও প্রমাণ করেছে। মেসওয়াকের এক নম্বর উপকারিতা হচ্ছে মেসওয়াক করলে দাঁত পরিষ্কার হওয়ার পাশাপাশি এর দ্বারা বিশ্বনবীর একটি সুন্নাতের আমল হয়ে যায়। দুই নম্বর ফায়দা বা উপকারিতা হচ্ছে এর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। তিন নম্বর হচ্ছে
চিকিৎসা বিজ্ঞান বলছে মিসওয়াক যারা করে তাদের মাড়ি এবং চোয়ালের ব্যথা দূর হয়ে যায়। মিসওয়াকের চার নম্বর উপকারিতা হচ্ছে, দেখবেন কিছু কিছু মানুষের দাঁতের মাড়িতে কিংবা মুখে সমস্যা থাকে, দাঁত ব্রাশ করার পরেও তাদের মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয়, এ ধরনের মানুষ আছে না নাই? কিন্তু চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করেছে নিয়মিত যারা মেসওয়াক করবে, নিয়মিত যারা মেসওয়াক করবে, মেসওয়াক করার কারণে এদের মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। নিয়মিত মেসওয়াক করলে পাঁচ নম্বর যে উপকারিতা আমরা পাবো, মুখে এক ধরনের সুঘ্রাণ আসবে, নাম্বার সিক্স। ছয় নম্বর হচ্ছে দাঁত এবং মাড়ি শক্ত হবে, নাম্বার সেভেন। সাত নম্বর হচ্ছে দাঁত এবং মাড়ির যে রোগবালাই আছে সেই সকল রোগবালাই থেকে হেফাজতে থাকা যাবে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য ইসলাম তিন নম্বর যে নীতিমালা পেশ করেছে সেটা আমরা জানলাম, নিয়মিত মুখ পরিষ্কার রাখা, আর মুখ পরিষ্কার রাখার জন্য নিয়মিত দাঁত ব্রাশ করা, নাম্বার ফোর। চার নম্বর হচ্ছে কাপড় চুপড়কে পরিষ্কার রাখা। আপনি গোসলও করলেন, মুখও পরিষ্কার রাখলেন, দাঁত ব্রাশও করলেন, কিন্তু যেই কাপড় আপনি পরলেন, যেই কাপড় পরিধান করলেন, সেই কাপড়ের মধ্যে ময়লা লাগানো, সেই কাপড়ের মধ্যে ময়লা আছে, আবর্জনা আছে, জীবাণু আছে, তাহলে তো আপনি রোগবালাই থেকে বাঁচতে পারবেন না। এই জন্য ইসলাম কত সুন্দর, কতটা সাইন্টিফিক, আপনার কাপড় চুপড়গুলিও যেন পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, সে ব্যাপারেও ইসলাম নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের চুয়াত্তর নম্বর সূরা সূরাতুল মুদাসির এর চার নম্বর আয়াতে বলেছেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, হে নবী আপনি আপনার পোশাককে পবিত্র করুন, পরিচ্ছন্ন করুন। এই আদেশ বিশ্বনবীকে দেওয়ার মাধ্যমে গোটা দুনিয়ার মানব জাতিকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা যে কাপড় পরিধান করবা সেটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিধান করবা। সুবহানাল্লাহ, বিশ্বনবী এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর এতটা স্মার্ট ছিলেন, বিশ্বনবী কতটা স্মার্ট ছিলেন দেখেন। সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মা শামামতু আমবারান কত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতিয়াবা মিন রীহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের প্রখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি বলেছেন যে আমি আল্লাহ রাসূলের সুগন্ধির চাইতে মেশকে আম্বরের সুগন্ধি কিংবা তার চাইতেও উত্তম সুগন্ধির চেয়ে, তিনি বলছেন মেশকের সুগন্ধি কিংবা অন্যান্য সুগন্ধির চাইতেও আল্লাহ রাসূলের সুগন্ধি আমার কাছে আরো অত্যধিক প্রিয় ছিল। সুবহানাল্লাহ, সাহাবারা বলছেন আল্লাহ রাসূল যখন তাদের কাছ দিয়ে অতিক্রম করতেন আল্লাহ রাসূলের কাছ থেকে তারা যে সুগন্ধি পেতেন সেটা মেশকের চাইতেও আরো সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ রাসূল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন এবং সবসময় সুগন্ধি ব্যবহার করতেন। আজকে তারই উম্মতরা, তারই উম্মতরা এমন কাপড় চুপড় পরিধান করে, কাপড়ের মধ্যে একদম ময়লা আবর্জনার স্তূপ, এই ধরনেরও কিছু মানুষ আছে না নাই? আমাদের আলেমদের মধ্যে, হুজুরদের মধ্যেও কিছু হুজুর দেখবেন তার জুব্বার মধ্যে ময়লা আর ময়লা আছে না নাই? আবার যেই হুজুররা একটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিছু মানুষ আবার বলে দেখছো এই হুজুর তো বেশি বিলাসী, অথচ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটি হচ্ছে বিশ্বনবীর শিক্ষা। বিশ্বনবী এতটাই স্মার্ট, এতটাই পরিষ্কার, এত পরিচ্ছন্ন, এতটাই স্মার্ট থাকতেন, যাদের কাছ দিয়ে যেতেন তারাই বিশ্বনবীর সুগন্ধি পেত। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন একবার আল্লাহ রাসূল আমাদের কাছে আসলেন, আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, আসার পরে ফারা রাজুলান শাইতান কাদ তাফাররাকা শা'রুহু, বিশ্বনবী দেখলেন আমাদের মধ্যে এক লোক তার চুলগুলো এলোমেলো হয়ে আছে। এই লোককে এই অবস্থায় দেখে বিশ্বনবী বললেন, আমা কানা ইয়াজিদু হাদা মা ইউসাক্কিনু বিহি শা'রাহু, এই লোকটা কি তার চুলগুলো আশ্রয়ের জন্য কিছু পায় নাই নাকি? সুবহানাল্লাহ, বিশ্বনবী একবার সাহাবীদের কাছে এসে দেখলেন এক লোক তার চুলগুলো এলোমেলো, বললেন তোমার কাছে কি চুল আশ্রয়ের জন্য কিছুই নাই? এরপরে বিশ্বনবী দেখলেন ওয়ারা আরাজুলান আখার, আরেক লোককে দেখলেন ওয়ালাইহি থিয়াবুন ওয়াসিখা, তার কাপড় চুপড়ের মধ্যে ময়লা লেগে আছে, কাপড় চুপড় অপরিচ্ছন্ন। বিশ্বনবী তাকে লক্ষ্য করে বললেন, ফাকালা আমা কানা হাযা ইয়াজিদু মাআন ইয়াগসিলু বিহি সাউবা, এই লোকটা কি তার কাপড়কে পরিষ্কার করার জন্য কোনো পানি পায় নাই নাকি? তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বিশ্বনবী পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তাগিদ দিয়েছেন, যেখানেই অপরিষ্কার অপরিচ্ছন্ন লোককে দেখেছেন তাকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যাপারে তিনি তাগিদ বা নির্দেশ দিয়েছেন। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে ইসলাম চতুর্থ যে নীতিমালা পেশ করেছে সেই চার নম্বর নীতিমালার নাম হচ্ছে, সবসময় আপনার পরিধেয় বস্ত্র অর্থাৎ কাপড় চুপড়কে পরিষ্কার রাখা, নাম্বার ফাইভ। পাঁচ নম্বর হচ্ছে
আপনার শরীরের অবাঞ্ছিত লোমগুলো কর্তন করা, নখ ছোট করা এবং মোচ ছোট করা। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফিতরাতু খামসুন আও খামসুন মিনাল ফিতরা, পাঁচটি বিষয় হচ্ছে স্বভাবজাত সুন্নাহ। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে আল খিতান, খতনা করা। দুই নম্বর হচ্ছে ওয়াল ইস্তেহাদাত, নাভির নিচের লোম কাটা। নম্বর থ্রি, তিন নম্বর হচ্ছে ওয়া তাকলিমুল আজফার, নখ ছোট রাখা। এটি হচ্ছে স্বভাবজাত সুন্নাহ, অর্থাৎ এটি সুন্নাহ। অনেকেই নখ লম্বা রাখে, বিশেষ করে মা বোনরা। আপনাদের ঘরের মা বোনদের নখ কি লম্বা আছে নাকি? হ্যাঁ, অনেকের নখ লম্বা থাকে না, মহিলারা বিশেষ করে নখগুলোকে লম্বা লম্বা রাখে। এদের নখগুলো দেখলে মনে হয় কোথার থেকে মনে হয় একটা জঙ্গলি বা জানোয়ার বের হয়ে আসছে, এরকম আছে না নাই? হাতের নখ লম্বা রাখলে সেখানের মধ্যে জীবাণু ঢুকতে পারে, আবার এই হাত দিয়ে খাবার গ্রহণ করছে, সেই জীবাণুটা পেটের ভেতরে পাকস্থলিতেও ঢোকার সম্ভাবনা আছে। এই জন্য চিকিৎসা বিজ্ঞান বলে নখ ছোট করার কথা। আবার ইসলাম তো সেই 1500 বছর আগে, 1500 বছর আগেই বলেছে যে নখ ছোট করো, আর নখ ছোট করা হচ্ছে বিশ্বনবীর একটি অন্যতম সুন্নাহ, সুবহানাল্লাহ। এরপরে চার নম্বর হচ্ছে ওয়ানাতফুল ইবত, বগলের নিচের লোম কর্তন করা। আর পাঁচ নম্বর হচ্ছে ওয়াকাসসার, মুখ ছোট করা। মুখ ছোট করা আর দাড়ি বড় রাখা, এটি হচ্ছে সকল নবীদের সুন্নাহ। কিন্তু আমাদের মধ্যে কিছু উল্টা প্রকৃতির মানুষ আছে, তারা দাড়ি রাখে না কিন্তু মুখ রাখে, এরকম মানুষ মনে হয় নাই। এই ফজুমিয়া মসজিদ ও জুমার দিনে আছে, হয়তো মাস্ক লাগানোর কারণে এদেরকে কেউ দেখতে পাচ্ছে না। মুচ বড় রাখে কিংবা মুচ রাখে কিন্তু দাড়ি রাখে না, এই ধরনের মুসওয়ালা মানুষ আছে। আবার কিছু কিছু মুসওয়ালা মানুষ তো এমনও পাওয়া যায়, তার মুছের কারণে সে ঠিক মতো কোনো জিনিস ভালো করে খাইতেও পারে না। একবার এক লোক দুধ পান করছে, কিন্তু দুধ পান করার পর তার মুছের মধ্যে কি লেগে আছে? সর লেগে আছে, এরকম লেগে যায় না, এরকম লেগে যায়। আবার এক লোক একবার তো মদ পান করতেছে, এখন খাইতে তো কষ্ট হয়, এই জন্য মুছ টান দিয়ে ধরে মদের পেয়ালাতে টান মারলো। আরেকজন দেখে বললো, ভাই কি ব্যাপার, এত এত কষ্ট করে মুছ টান দিয়ে কি খান? বলতেছে, ভাই মাকড়ি হওয়ার সম্ভাবনা আছে তো, এই জন্যই। দেখেছেন অবস্থা, খাইতেছে হারাম আর ভয় করে মাকরুহের, শয়তানও ইবলিসও হাসে, আল্লাহ তুমি কেন যে আমার ইবলিস বানাইলা, আমার চেয়ে বড় ইবলিস হচ্ছে সে, কথা ঠিক কিনা? মুছ ছোট রাখবেন, দাড়ি রাখবেন, অনেকে দাড়িও রাখে না, ইয়াং ছেলেরা দাড়ি রাখে না। বললাম, ভাই দাড়ি রাখে না কেন? কয় হুজুর দাড়ি রাখলে তো অসুবিধা আছে। কি অসুবিধা? মেয়েরা যদি পছন্দ না করে? আরে ভাই, দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি আপনাকে পছন্দ না করে, আপনি সাজদা দিয়ে আলহামদুলিল্লাহ পরে আল্লাহর শুকরিয়া জানান, কারণ অন্তত পক্ষে একজন জাহান্নামী নারী থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে। মেয়েদের মুখ ক্লিন, ছেলেদের ফেসও ক্লিন, তাহলে নারী পুরুষের মধ্যে পার্থক্য থাকবে কোন জায়গায়? দাড়ি হচ্ছে পুরুষত্বের লক্ষণ, পুরুষের মুখে দাড়ি থাকবে। পাশাপাশি পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীরা দাড়ি রেখেছেন, সুবহানাল্লাহ। এজন্য দাড়ি রাখা হচ্ছে সকল নবীদের সুন্নাহ। আজ থেকে দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ। যেই সকল যুবকদের মুখে দাড়ি রাখি, যুবক ভাইরা দাড়ি রাখতে পারবেন না? দাড়ি রাখবো আমরা ইনশাআল্লাহ। কেউ আবার এখন করোনা দাড়ি রেখেছে, বলবেন করোনা দাড়ি কি? করোনার কারণে সেরেনে যাইতে পারে না, এই জন্য দাড়ি রেখেছে। এই জন্য আমি এটার নাম দিয়েছি করোনা দাড়ি। একে তো ধরনের সিজনাল দাড়ি রাখলে হবে না, করোনা দাড়ি রাখলে হবে না, দাড়িটাকে পারমানেন্ট রাখার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তাওফিক দিন বলি, আমিন। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে পঞ্চম যে নীতিমালার কথা আমরা জানলাম, সেটি হচ্ছে যে নাভির নিচের লোম কাটা, অর্থাৎ শরীরের অবাঞ্ছিত অংশের লোমগুলোকে কর্তন করে ফেলা, মুখ ছোট করা, নখ ছোট করা। নাম্বার সিক্স, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে ইসলাম 6 নম্বর নীতিমালা পেশ করছে। আপনি আপনার শরীরকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পাশাপাশি যেই ঘরে যেই বাসায় আপনি অবস্থান করেন, সেই বাড়ি এবং বাড়ির আঙ্গিনাকেও আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। প্রিয় মুসল্লি ভাইয়েরা, বলেন তো পৃথিবীতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম পাবেন? এভাবে ধরে ধরে বুঝাচ্ছে আপনাকে যে ভাই তোমার শরীর পরিষ্কার রাখো, দাঁত পরিষ্কার রাখো, চুল পরিষ্কার রাখো, ঘর পরিষ্কার রাখো। আমার তো মনে হয় না পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানুষের সুস্থতার
এবং স্বাস্থ্যবিধি স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে এত সুন্দর নীতিমালা ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো ধর্ম দিতে পারেনি। সুবহানাল্লাহ। বাড়ির আঙিনাকেও পরিষ্কার রাখতে হবে, এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি তাবরানিতে বর্ণিত হয়েছে, তাহিরু আফনিয়াতাকুম ফা ইন্নাল ইয়াহুদা লা তুতাহিরু আফনিয়াতাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়ি এবং বাড়ির আঙিনাকে পরিষ্কার রাখো, কারণ কারণ ইয়াহুদিরা তাদের বাড়ির আঙিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না। আপনার বাসাটা খুব সুন্দর, কিন্তু আপনার বাসার আশেপাশে ময়লা, আপনার বাসার আশেপাশে ময়লা আবর্জনা থাকলে সেখান থেকে কিন্তু ডেঙ্গু কিংবা ম্যালেরিয়ার উপদ্রব দেখা দিতে পারে। এই জন্য বিশ্বনবী দেড় হাজার বছর আগেই বলে গিয়েছেন, বাড়ির আঙিনাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। নাম্বার সেভেন, সাত নাম্বার হচ্ছে চলাচলের রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আপনার নিজের শরীরও, আপনার শরীর পরিষ্কার, বাসা বাড়ি পরিষ্কার, বাসার আঙিনাও পরিষ্কার, কিন্তু রাস্তাও পরিষ্কার। এই অপরিষ্কার রাস্তা দিয়ে মসজিদে আসবেন, রোগবালাই দেখা দেওয়ার সম্ভাবনা আছে না। এই জন্য বিশ্বনবী বললেন, রাস্তাগুলোকেও পরিষ্কার রাখো, রাস্তাগুলোকেও পরিষ্কার রাখো। একটা রাস্তায় কুকুর মরে পড়েছে, আপনারা দেখবেন কেউ এটাকে ফালায় না, অপেক্ষা করে দেখি সিটি কর্পোরেশনের ময়লা ম্যান কখন আসে, সেইটাকে পরিষ্কার করে এরা, এই যে অপেক্ষা করে, দেখা গেল যদি সে না আসে, এটা সাত দিন আট দিন থাকলো, পচে গেল, দুর্গন্ধ হলো, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের রোগবালাই এলাকার মানুষের দেখা দিতে পারে। এই জন্য বিশ্বনবী তাকিদ দিয়েছেন, চলাচলের রাস্তাগুলোকে পরিষ্কার রাখো। ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে, তার মধ্যে অন্যতম একটি শাখা হচ্ছে, সবচাইতে সর্বাপেক্ষা সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, যে জিনিসগুলো মানুষের কষ্টের কারণ হতে পারে, ক্ষতির কারণ হতে পারে, সেগুলোকে দূরে সরিয়ে দেয়া। আবার বুখারীর বর্ণনায় অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউমিতুল আদা আনিত তরিক সাদাকা, রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়, তাহলে সে সাদাকা করে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। তো পড়লেন ঠিক, কিন্তু কতজন আর আমল করবে? আপনি বাসা থেকে বের হয়ে দেখলেন বৃষ্টি, বৃষ্টির পানিতে অনেক সময় জলাবদ্ধতা দেখা দেয় না, দেখা গেছে সামান্য পানি হয়েছে, বুড়ালি পরিমাণ পানি, এই রাস্তা দিয়ে মানুষ হাঁটলে, মানুষ হাঁটলে দেখা যাচ্ছে তার পায়ের মধ্যে এই এই যে পানিগুলো আছে, অপরিচ্ছন্ন পানিগুলো লাগতে পারে, রোগবালাই দেখা দিতে পারে। আবার অনেক সময় দেখা যায় মা বোনরা তাদের বুরখা কিংবা ইয়েকে যদি টান দেয়, তাহলে পর্দার লঙ্ঘন হতে পারে। কেউ একজন চিন্তা করলো, তাহলে এখানে কয়েকটা ইটের টুকরা ফেলে দেই, মানুষেরা হাঁটতে পারবে। এই যে ইটের টুকরার ব্যবস্থা আপনি করে দিলে, আল্লাহ কিন্তু আপনার আমলনামায় সদাকার সমান সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো পড়লেন, আমলগুলো করারও দরকার আছে না? নাই। এই যে তিন চার দিন আগে আমি সকালবেলা বাসা থেকে বের হলাম, আমার বাসার সামনে পানি জমে আছে সকাল থেকে, তখন মনে হয় সাড়ে এগারোটা বাজে, সকাল থেকে কত মানুষ আমার সামনে দিয়ে, আমি দাঁড়িয়ে আছি, চিন্তা করছিলাম কীভাবে যাব। আমি কয়েক মিনিট দাঁড়িয়েছিলাম, আমার সামনে কতজন পুরুষ মহিলা যাতায়াত করলো, তারা এই পানি দিয়ে যাতায়াত করছে, কিন্তু কেউ এখানে যাতায়াতের একটা সিস্টেম করার পরিকল্পনা গ্রহণ করলো না। কেউ কেউ আবার দারোয়ানকে ফোন দিচ্ছে, মানুষকে ফোন দিচ্ছে, নিজে কাজ করছে না। আমার গায়ে কিন্তু জুব্বাও ছিল, আমি আর দেরি করলাম না, পাশেই ইট পেলাম, ইটগুলো আমি নিজে বহন করে নিই, ইটগুলো লাগিয়ে দিলাম, কারণ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস যদি আপনি সরাতে পারেন আর মানুষের যাতায়াত যদি আপনি সুন্দর করে দিতে পারেন, আল্লাহ তো আপনার আমলনামা সাদাকার সমান সওয়াব দান করে দিবেন। এই জন্য আমরা এই আমলগুলো, এই কাজগুলো, আমরা এই কাজগুলো করার চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে ইসলাম যে আটটি নীতিমালা পেশ করেছে, আমরা সাতটি জানলাম। এবার সর্বশেষ যে নীতিমালা সেটা আমরা জানবো, জেনে এই পয়েন্টটি আমরা শেষ করব, সেটি হচ্ছে পরিবেশকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পরিবেশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এজন্য দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন। আবু দাউদ এবং ইবনে মাজায় এই হাদিসটি বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল মালাঈনা থালাস, বিশ্বনবী বললেন তোমরা তিন প্রকার যারা অভিশপ্ত লোক, ওই তিন শ্রেণীর লানতপ্রাপ্ত লোকদের থেকে তোমরা বেঁচে থাকো। ওই তিন শ্রেণীর লোক কারা? নাম্বার ওয়ান, আল বারাযু ফিল মাওয়ারিদ, আল বারাযু ফিল মাওয়ারিদ, যারা পানিতে প্রস্রাব করে। নাম্বার টু, ওয়াকারিআতিত তারিক, রাস্তার ধারে প্রস্রাব করে, রাস্তায় সাইনবোর্ডে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, তাও সে দাঁড়ায় দাঁড়ায় কাম সারে, আছে না নাই?
এদেরকে বিশ্বনবী লানত দিয়েছেন, আল্লাহ লানত দিয়েছেন। বিশ্বনবী বলেছেন তিন শ্রেণীর মানুষদের কাছ থেকে, তিন শ্রেণীর লানতপ্রাপ্ত মানুষদের থেকে তোমরা বেঁচে থাকো। এক নাম্বার হচ্ছে যারা গোসলখানায় প্রস্রাব করে, নাম্বার টু। দুই নাম্বার হচ্ছে রাস্তার ধারে যারা প্রস্রাব করে, নাম্বার টি। নাম্বার থ্রি, তিন নাম্বার হচ্ছে ওয়াজিল, ছায়াযুক্ত স্থানে যারা প্রস্রাব করে। গিয়েছে পার্কে, পার্ক হচ্ছে বিনোদনের জায়গা। এখন সেই বিনোদনের জায়গাকে আমরা অশ্লীলতা বেহায়াপনার জায়গা বানিয়ে ফেলেছি। একদিকে যেমন অশ্লীলতা আর বেহায়াপনার জায়গা হয়েছে, তার পাশাপাশি সেটাকে আমরা অপরিচ্ছন্ন করে ফেলেছি। পার্কে গিয়েছে, সে চাইলে পাশেই যে কোনো একটা টয়লেটে গিয়ে প্রস্রাব চাইলে করতে পারতো, কিন্তু এরপরে ওখানে কাম সেরে ফেলে, এরকম মানুষ আছে না? নাই। এই তিন শ্রেণীর মানুষ যারা পরিবেশ বিনষ্টকারী, এই পরিবেশ বিনষ্টকারী মানুষগুলোকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন। সুতরাং পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে। দেখেন এতক্ষণ যে আটটি পয়েন্ট আমরা শুনলাম, এই আটটি পয়েন্ট থেকে একেবারে সংক্ষেপে যদি বলি যে আমরা সামারিটা কি জানলাম, এর সারমর্ম হচ্ছে এই যে স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলাম যে নীতিমালা পেশ করেছে, তার মধ্যে প্রথম নীতিমালা হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে ইসলাম যে ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে দিয়েছে, তার মধ্যে আটটি পয়েন্ট আমরা জেনেছি, যার মূল কথা হচ্ছে নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজের মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজের কাপড় চোপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আপনার ঘর, আপনার বাসা, আপনার বাড়ির আঙিনাকে পরিষ্কার রাখা, পাশাপাশি আপনার পরিবেশকেও পরিচ্ছন্ন রাখা। স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলাম প্রথম যে নীতিমালা দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সেটি আমরা জানলাম। আর তার মধ্যে আটটি উপায় রয়েছে, আটটি পয়েন্ট, সেটিও আমরা জানলাম। এবার দুই নাম্বার যে বিষয়, স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলাম দ্বিতীয় যে মৌলিক নীতিমালা পেশ করেছে, সেটি হচ্ছে সুস্থ থাকার জন্য দৈনন্দিন আপনাকে পরিমিত খাদ্য এবং পানীয় গ্রহণ করতে হবে, পরিমাণ মতো খাদ্য গ্রহণ করতে হবে। সুস্থ থাকার জন্য আপনাকে পরিমাণ মতো খাদ্য এবং পানীয় গ্রহণ করতে হবে। এখন খাদ্যদ্রব্য এবং পানীয় গ্রহণের ব্যাপারেও ইসলাম আরও আটটি নীতিমালা পেশ করেছে। কয়টি নীতিমালা? আরও আটটি নীতিমালা পেশ করেছে। এই আটটি নীতিমালা আমরা জানবো। নাম্বার ওয়ান, প্রথমে হচ্ছে, এক নম্বর হচ্ছে খাবার গ্রহণের সময় হালাল খাবারগুলো খাওয়া এবং হারাম খাবারগুলো বর্জন করা। যেই খাবারগুলো হারাম, এগুলো আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্যই হারাম করেছেন, কারণ ওই হারাম খাবারগুলোর মধ্যে মানুষের শারীরিক ক্ষতি নিহিত রয়েছে বলেই আল্লাহ তাআলা ওগুলো হারাম করেছেন। এর জন্য খাবার দাবার গ্রহণে এক নম্বর যে নীতিমালা ইসলাম পেশ করেছে, সেটি হচ্ছে পবিত্র খাবার গ্রহণ করতে হবে। কোরআনে কারিমের দুই নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে আমি পবিত্র রিজিক দিয়েছি সেই পবিত্র রিজিক থেকেই তোমরা আহার গ্রহণ করো। খাবার দাবার এবং পানীয় গ্রহণে ইসলাম প্রথম নীতিমালা দিয়েছে হালাল খাবার গ্রহণ করতে হবে। নাম্বার টু, দুই নম্বর নীতিমালা ইসলাম দিয়েছে খাবার গ্রহণের আগে অবশ্যই দুই হাত ভালো করে ধৌত করতে হবে। এখন আমরা হাত ধোয়ার জন্য হাত ধোয়া দিবসও পালন করি, আর 1500 বছর আগে বিশ্বনবী নির্দেশনা দিয়ে গিয়েছেন, মুসনাদে আহমদে হাদিস বর্ণিত হয়েছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণের আগে দুই হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করে খাবার গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। আজকের চিকিৎসা বিজ্ঞানও তাই বলছে যে খাবার গ্রহণের আগে আপনি হাত পরিষ্কার করুন, হাত পরিচ্ছন্ন না করলে হাতের মধ্যে যে ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে আপনার পাকস্থলীতে সেগুলো ঢুকে গিয়ে আপনাকে রোগবালাই দ্বারা আক্রান্ত হয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে খাবার দাবার এবং পানীয় গ্রহণে ইসলাম দ্বিতীয় যে নীতিমালা পেশ করেছে, খাবার গ্রহণের আগে দুই হাত ভালো করে ধৌত করতে হবে। নাম্বার থ্রি, তিন নম্বর হচ্ছে খাবার গ্রহণের সময় ভারসাম্য বজায় রাখা, অর্থাৎ অতিভোজন না করা। খাবার দাবার সামনে পাইছেই তো রাক্ষসের মতো খাওয়া দাওয়া গ্রহণ শুরু করলো, এটা ইসলামের দেয়া ইনস্ট্রাকশন নয়, কিংবা এটা রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। আপনি যদি সুস্থ জীবন লাভ করতে চান, সুস্থ জীবন যদি আপনি লাভ করতে চান, আপনি যদি মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ এবং স্বাভাবিক জীবন পেতে চান, তাহলে বিশ্বনবীর সুন্নাহ আপনাকে মানতে হবে। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মালা আদামিয়ুন উইআআন শাররাম মিন বাতনি। দেখেন কি চমৎকার কথা বিশ্বনবী বলছেন, আদম সন্তান যতগুলো পাত্র ভর্তি করে তার মধ্যে সবচেয়ে মন্দ পাত্রের নাম হচ্ছে তার পেট, তার উদর। আদম সন্তান যতগুলো পাত্র পরিপূর্ণ করে
তার মধ্যে সর্বাপেক্ষা মন্দ পাত্রের নাম হচ্ছে তার পেট। বিহাসবি ইবনে আদামা উকুলাতুন ইয়াকমিনু সুলবু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান সুস্থ থাকার জন্য কয়েক লুকমা খাবার গ্রহণই তার জন্য যথেষ্ট, যা তার মেরুদণ্ডকে সুস্থ রাখবে, স্বাভাবিক রাখবে। এখন খাবার দাবার কেমনে খেতে হবে, বিশ্বনবী বললেন ফাসুলুসুল্লি তো আমি, পাকস্থলীর এক তৃতীয়াংশ যেন সে খাবার খায়, ওয়াসুলুসুল্লি সারাবি, আর তিন ভাগের এক ভাগ সে যেন পানীয় গ্রহণ করে, ওয়াসুলুসুল্লি নাফসি, আর এক ভাগ যেন সে খালি রেখে দেয়। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম অতি ভোজন করা যাবে না, তিন ভাগের এক ভাগ খাদ্য গ্রহণ করতে হবে, তিন ভাগের এক ভাগ পানীয় গ্রহণ করতে হবে, আর তিন ভাগের আরো এক ভাগ কি রাখতে হবে, আমরা তো খালি রাখতে চাই না, সুযোগ পাইলে একসাথে তিন ভাগ ভরার চেষ্টা করি। কি এরকম মানুষ এই মসজিদে একজনও নাই? আপনারাই বলছেন আছে, আমার কোনো দোষ নাই। তাহলে তিন নম্বর যে নীতিমালা আমরা জানলাম খাবার দাবার গ্রহণে, সেটি হচ্ছে ভারসাম্যপূর্ণ খাবার দাবার গ্রহণ করা, অর্থাৎ অতিভোজন না করা। অতিভোজন করলে কি হবে, আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে যারা অতিভোজন করে তাদের হার্টে চর্বি জমে যায়। এই যে মানুষ হার্ট অ্যাটাক কেন করে, যদি এখানে মসজিদে কোনো ডাক্তার যদি উপস্থিত থাকেন তাহলে তারা জানেন, কিংবা সায়েন্সে বা মেডিকেলে যারা পড়াশোনা করছেন তারা জানেন, এই যে হার্টের মধ্যে যখন চর্বি জমে যায় তখন হার্টের মধ্যে রক্ত চলাচলে বাধা বিঘ্নতা সৃষ্টি হয়, যার ফলে হার্ট অ্যাটাক হয়। অর্থাৎ এখানে সবসময় এক ধরনের সম্প্রসারণ, এবং এটা সবসময় সম্প্রসারণ হচ্ছে এবং সংকুচিত হচ্ছে, যখন সেখানের মধ্যে আপনার চর্বি জমে যায় রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে, যার কারণে মানুষ কি করে, হার্ট অ্যাটাক করে। আপনি যখন অতিভোজন করবেন আপনার হার্টের মধ্যে চর্বি জমবে, যার কারণে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়তে পারে। ইসলাম কত সাইন্টিফিক, কতটা বিজ্ঞানসম্মত, আপনি যেন সুস্থ জীবন লাভ করতে পারেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পেটের তিন ভাগের এক ভাগ খালি রাখো, তিন ভাগের এক ভাগ পানি পান করো, আর এক ভাগ খাদ্য গ্রহণ করো। খাবার দাবার এবং পানীয় গ্রহণে ইসলাম চতুর্থ যে নীতিমালা পেশ করেছে সেটা হচ্ছে খাবার শেষ করার সাথে সাথেই পানি পান করা যাবে না। আজকের চিকিৎসা বিজ্ঞানও ইসলামের সাথে সুর মিলিয়ে একই কথাই বলছে যে খাবার দাবার শেষ করে সাথে সাথে আপনি পানি পান করবেন না, কারণ খাবার দাবার শেষ করে সাথে সাথে পানি পান করলে খাবার দাবার হজমে ব্যাঘাত ঘটে কিংবা বদহজম হয়ে যেতে পারে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়ালাম ইয়াকুম মিন হাদিহি আইয়াশরাবা আলা তুআমিহি ফায়ুফসিদা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন খাবার দাবার শেষ করে সাথে সাথেই পানি পান করা, এটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল না, বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দাবার গ্রহণ করে কিছুক্ষণ পরে এরপরে তিনি পানি পান করতেন। তাহলে খাবার দাবার এবং পানি গ্রহণে ইসলাম চতুর্থ যে নীতিমালা পেশ করেছে সেটি আমরা জানলাম, খাবার শেষ করে সাথে সাথেই পানি পান করা যাবে না। নাম্বার ফাইভ। পাঁচ নাম্বার হচ্ছে বিশ্বনবীর একটি সুন্নাহ মানা। যদি আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবন লাভ করতে চান, দীর্ঘ আয়ু যদি আপনি লাভ করতে চান, তাহলে এখানে আপনি খাবার দাবার গ্রহণে অবশ্যই আপনাকে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ মানতে হবে, সেটি হচ্ছে দুপুরে যখন লাঞ্চ গ্রহণ করবেন আপনি দুপুরের খাবার গ্রহণের পরে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করবেন, আর রাতের খাবার গ্রহণের পর কিছুক্ষণ আপনি হাঁটাহাঁটি করবেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও কিন্তু একই কথা বলছে, আপনি যদি হাদিসের কিতাবগুলো তালাশ করেন তাহলে এই সাইন্টিফিক আমল বিশ্বনবীর মাঝে আপনি পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দুপুরের খাবার গ্রহণ করে কিছুক্ষণ বিশ্রাম নিতেন, আর রাতের খাবার গ্রহণ করে তিনি এরপরে অল্প কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেন। আমাদের অনেকের বদ অভ্যাস আছে, রাতের খাবার গ্রহণ করে সাথে সাথে আমরা ঘুমিয়ে যাই, না এমনটা করা যাবে না। রাতের খাবার শেষ করে সাথে সাথে ঘুমানো উচিত নয়, রাতের খাবার শেষ করে সাথে সাথে ঘুমালে মেরুদণ্ডতে অনেক প্রবলেম দেখা দেয়, হার্টে অনেক প্রবলেম দেখা দেয়, কিডনিতে অনেক প্রবলেম দেখা দেয়। এই জন্য আপনি যদি সুস্থ আর স্বাভাবিক জীবন লাভ করতে চান বিশ্বনবীর এই সুন্নাহ আপনি মেনটেন করেন, এই সুন্নার উপরে আপনি আমল করেন, রাতের খাবার খেয়ে কিছুক্ষণ আপনি হাঁটাহাঁটি করেন, তাহলে আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবন লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। খাবার দাবার এবং পানীয় গ্রহণে ইসলাম ষষ্ঠ যে নীতিমালা পেশ করেছে মুসনাদে আহমদের বর্ণনায় এই হাদিসটি বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা খাবার দাবারের পানপত্রগুলো, খাবারের পাত্রগুলোকে ঢেকে রাখবা। বিশ্বনবী বলেছেন খামিরুল আনিয়া, খাবারের পাত্রগুলোকে ঢেকে রাখো।
খাবারের পাত্রগুলোকে যদি আপনি ঢেকে না রাখেন তাহলে সেই খাবারের মধ্যে জীবাণু বা ময়লা পড়ার সম্ভাবনা আছে না, আর ওই খাবার খেলে আপনিও রোগাক্রান্ত হবেন। এই জন্য বিশ্বনবী বললেন অবশ্যই খাবারের পাত্রগুলোকে তোমরা ঢেকে রাখবা। খাবার দাবার এবং পানীয় গ্রহণে ইসলাম 7 নম্বর যে নীতিমালা পেশ করেছে হাদিসটি বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনা। খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন পানির পাত্রে ফু না দেয়। আমরা অনেকেই পানির গ্লাসে ফু দেই না, কিংবা খাবার দাবার গরম থাকলে সেখানে ফু দেই। বিশ্বনবী বলেছেন খাবারগুলোতে খাবারের পাত্রে বা পানির পাত্রে ফু দিও না। চিকিৎসকরাও কিন্তু একই কথা বলেন। চিকিৎসা বিজ্ঞান আল্লাহ রাসূলের হাদিসের সাথে সুর মিলিয়ে একই কথাই বলছেন যে খাবারের পাত্রে কিংবা পানীয়ের পাত্রে আপনি কখনো ফু দিবেন না। কেন আপনি ফু দিবেন না? যদি আপনি ফু দেন, আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি তখন আমরা কি গ্রহণ করি সবাই তো জানেন, কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি। আর আমরা নিঃশ্বাস, আর আমরা যে জিনিসটা ত্যাগ করি ছেড়ে দিই সেই জিনিসটার নাম কি? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড আমাদের দেহের জন্য ক্ষতিকর, এই জন্য আমরা এটাকে কি করি? ছেড়ে দিই। আপনি যখন ফু দিবেন ওই ফুয়ের সাথে কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়ে এই খাবার বা পানীয়ের সাথে মিশে যেতে পারে। ওটা যদি আপনি আবার খান বা পান করেন তাহলে কার্বন ডাইঅক্সাইড আপনার পাকস্থলী পর্যন্ত পৌঁছিয়ে আপনাকে রোগাক্রান্ত করে ফেলতে পারে। যেই জন্য এই সায়েন্টিফিক কথাটা 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার কিংবা পানীয়ের পাত্রে কখনো তোমরা ফু দিও না। সুবহানাল্লাহ। খাবার দাবার এবং পানীয় গ্রহণে ইসলাম 8ম এবং সর্বশেষ যে নীতিমালা পেশ করেছে সুস্থ সবল এবং শক্তিশালী দেহ লাভ করার জন্য আপনাকে সবসময় পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস পছন্দ করতেন, মাছও খেতেন, পাশাপাশি তিনি সবজি খেতেন, লাউ পছন্দ করতেন, তরিতরকারি খেতেন, সবজি খেতেন, পাশাপাশি তিনি বেশ কিছু উপকারী খাদ্য গ্রহণ করতেন। এই উপকারী খাদ্যগুলো যদি আমি আপনিও গ্রহণ করি তাহলে আমরা নানাবিধ স্বাস্থ্যগত উপকারিতা লাভ করতে পারবো। এই স্বাস্থ্যগত উপকারিতা লাভ করতে পারবো এটি শুধু আমরা হাদিস থেকে জেনেই আমাদের এই জায়গাতেই যে সীমাবদ্ধতা শুধু তাই নয়, বরং আজকের চিকিৎসা বিজ্ঞানও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই খাবার দাবারগুলো নিয়ে গবেষণা করে দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবার দাবারগুলো গ্রহণ করেছেন, এগুলো এমনি এমনি গ্রহণ করেন নাই। এই খাবার দাবারগুলো বর্তমানেও যদি মানুষেরা গ্রহণ করতে পারে, নিয়মিত খেতে পারে, তাহলে মানুষেরা সুস্থ সবল একটি দেহ লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে 6টি খাবার নিয়মিত খাওয়ার ব্যাপারে আজকে আপনাদেরকে সাজেস্ট করব। 6টি খাবার আপনারা নিয়মিত খাবার চেষ্টা করবেন। এই ছয়টি খাবার যদি আপনারা নিয়মিত খান তাহলে আপনারা অবশ্যই সুস্থ সবল দেহের সুস্থ এবং সবল দেহ লাভ করতে পারবেন ইনশা আল্লাহ। এই 6টি খাবার বিশ্বনবী নিজেও খেতেন, সবসময় খেতেন, আর খাবারের জন্য বিশ্বনবীও উম্মতদেরকে উৎসাহিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে উৎসাহিত করে গিয়েছেন। নাম্বার 1, এগুলো মুখস্থ করেন। 1 নম্বর হচ্ছে আল হাব্বাতুল সাউদা। আল হাব্বাতুল সাউদা অর্থাৎ কালো জিরা। কালো জিরার ফজিলত, কালো জিরার গুণাগুণ, উপকারিতা, ফায়দা সম্পর্কে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল হাব্বাতিস সাউদা শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা সাম। বিশ্বনবী বলেছেন কালো জিরা এটি এমন একটি জিনিস এর মধ্যে মৃত্যু ছাড়া সকল রোগেরই প্রতিষেধক রয়েছে। এই করোনা ভাইরাস নামক মহামারীর সময়ে এই প্রতিষেধকটি আপনারা সকলেই গ্রহণ করতে পারেন। আপনারা সকলেই জানেন, আমি আমার ফেসবুক টাইমলাইনেও এটি শেয়ার করেছি, মার্কিন একটি গবেষণায় তারা উল্লেখ করেছে যে সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত যে সকল রোগীরা সুস্থতা লাভ করেছে তাদের বেশিরভাগ রোগীরাই নিয়মিত কালোজিরা, কালোজিরার তেল, খেজুর এবং জমজমের পানি এগুলো খাওয়ার কারণেই তারা দ্রুত আরোগ্য লাভ করতে পেরেছে। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় খাবারের টেবিলে, ডাইনিং টেবিলে আপনারা কালোজিরা রাখবেন, পারলে কালোজিরার তেল নিয়মিত খাওয়ার জন্য চেষ্টা করবেন। নাম্বার 2। 2 নম্বর হচ্ছে আন্নাহাল, হানি অর্থাৎ মধু। নোয়াখালীর কেউ থাকলে আবার হানি মানে পানি বুঝিয়েন না, আপনারা তো পানকে হান বানাই ফেলছেন, পানিকে আপনারা হানি বানাই ফেলছেন, কি সুন্দর ভাষা তাদের প্রিয় ভাইয়েরা। দুই নম্বর যে খাবার সেটি হচ্ছে আন্নাহাল, মধু। মধুর নামে তো আল্লাহ তাআলা কোরআনে একটি সূরাও দিয়েছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুন নাহাল।
সেই সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা মধু খেও, মধু খাও, কেন? ফিহি শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে আমি মানবজাতির জন্য রোগের শিফা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, ডাইনিং টেবিলে মধু রাখেন, মধু খাওয়ার জন্য চেষ্টা করেন। নাম্বার থ্রি, তিন নম্বর হচ্ছে আল্লাবান, দুধ, নিয়মিত দুধ পান করার চেষ্টা করবেন। দুধ এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় খাবার ছিল। দুধ একদিকে যেমন পানীয়ের চাহিদা পূরণ করে, তার সাথে সাথে দুধ কিন্তু খাবারের চাহিদাও পূরণ করে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন খাদ্যের প্রধান প্রধান যে সকল উপাদানগুলো রয়েছে সেই সকল উপাদানগুলো আল্লাহ তাআলা দুধের মতো পানীয়তেও দান করেছেন। সুবহানাল্লাহ, এই জন্য নিয়মিত দুধ পান করার চেষ্টা করবেন। নাম্বার ফোর, চার নম্বর হচ্ছে নিয়মিত জৈতুন, জৈতুনের তেল ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুলু জাইত ওয়াদাহিনু বিহ ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা জৈতুনের তেল খাও, শুধু খেও না, সাথে সাথে ব্যবহারও করো, মালিশ করো, জৈতুনের তেল খাও, ব্যবহার করো, কারণ নিশ্চয়ই এই জৈতুনের তেল একটি মুবারক, একটি বরকতময় গাছ থেকে উৎপন্ন হয়েছে। সুবহানাল্লাহ, জৈতুনের তেল নিয়মিত আপনি খেতে পারেন। এই যে আরবদের চেহারা এত তেল তেলে হয় কেন, এত সুন্দর হয় কেন, এরা নিয়মিত অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল জৈতুনের তেল এরা খায়, জৈতুনের তেল ইউজও করে। আপনারা জৈতুনের তেল গায়ে লাগান, কিসের লোশন ইউজ করেন? জৈতুনের তেল গায়ে লাগান, বুড়া হয়ে যাবেন, শরীরের চামড়া কিন্তু কুচকাবে না। আপনারা কুচকানো বুঝেন তো, আপনাদের এলাকায় কি বলেন যে চামড়াগুলো, হ্যাঁ যাই বুঝেন আপনারা, নিয়মিত জৈতুনের তেল ব্যবহার করবেন, বুড়া হয়ে যাবেন, দেখবেন শরীরের চামড়া কিন্তু ঠিক থাকবে, শরীরের উজ্জ্বলতা বাড়বে। আবার নিয়মিত জৈতুনের তেল আপনি মাথার মধ্যে দেন, কিসের প্যারাশুট আর কিসের জুই, আরো কত তেল বাজারে আছে, জৈতুনের তেল মাথায় দেন, জৈতুনের তেল দাড়িতে দেন, খুশকি দূর হয়ে যাবে, আপনার চুলগুলো সিল্কি হবে, সুন্দর হবে, চুলের গুড়া আরো মজবুত হবে। সুবহানাল্লাহ, এরপরে নাম্বার ফাইভ, পাঁচ নম্বর হচ্ছে আত্তামার, নিয়মিত খেজুর খাওয়ার চেষ্টা করবেন, পারলে আজুয়া খেজুর খাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজুয়া খেজুরের ব্যাপার, আজুয়া খেজুরের ব্যাপারে বলেছেন যেই ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে সাতটি আজুয়া খেজুর খাবে ওই ব্যক্তি ওই দিন সকল প্রকার বিষক্রিয়া থেকে এবং জাদু থেকে মুক্ত থাকতে পারবে। সুবহানাল্লাহ, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই আজুয়া খেজুর এটি বিষের প্রতিষেধক হিসাবেও কাজ করে। সুবহানাল্লাহ বলবেন না, সুতরাং এই খেজুর নিয়মিত খাওয়ার জন্য চেষ্টা করবেন। নাম্বার সিক্স, ছয় নম্বর হচ্ছে মা উজামজম, জমজমের পানি খাওয়ার চেষ্টা করবেন, পান করার চেষ্টা করবেন। আমরা তো বাংলাদেশে থাকি, জমজমের পানি সবসময় পাই না, হজ উমরা করে আসার সময় অনেকে জমজমের পানি নিয়ে এসে এটাকে সংরক্ষণ করে অনেকদিন পান করেন। যদি আপনার ঘরে থাকে তো নিয়মিত জমজমের পানি মিক্স করে করে খান, জমজমের পানি পান করেন, কারণ জমজমের পানি এতটাই উপকারী। এই জমজমের পানির ব্যাপারে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জমজম, দুনিয়ায় আল্লাহ তাআলা যত পানি দিয়েছেন দুনিয়ার সকল পানির মধ্যে শ্রেষ্ঠ পানি হচ্ছে জমজমের পানি। জমজমের পানির দুইটি উপকারিতা রয়েছে, বিশ্বনবী বলেছেন ফিহি তুআমুম মিনাত তুহম, এর মধ্যে ক্ষুধার্ত লোকদের ক্ষুধা নিবারণ রয়েছে, অর্থাৎ জমজমের পানি। আচ্ছা বলেন তো, পানি কি পানির চাহিদা মিটায় নাকি খাদ্যের চাহিদা মিটায়? কথা মনে হয় বুঝেন নাই। আপনার যখন পিপাসা লাগে, পিপাসা লাগলে পানি পান করলে এটা কি ক্ষুধার চাহিদা মিটলো নাকি আপনার পিপাসার চাহিদা মিটলো? পিপাসার চাহিদা মিটলো, কিন্তু পৃথিবীর একমাত্র পানি হচ্ছে জমজম। জমজমের পানি পান করলে পিপাসার চাহিদা নিবারণ হওয়ার পাশাপাশি ক্ষুধার চাহিদাও আল্লাহ তাআলা মিটিয়ে দেন। বাস্তব প্রমাণ তারাই যারা হজ উমরাতে গিয়ে জমজমের পানি পান করেছেন, তারা দেখেছেন এক দুই গ্লাস জমজমের পানি পান করলে আর যদি সাথে দুই একটা খেজুর খাইতে পারেন সারা দিন চলে যাবে, আপনার ক্ষুধাও লাগবে না। সুবহানাল্লাহ, জমজমের পানির এক নম্বর উপকারিতা বিশ্বনবী বলছেন ফিহি তুআমুম মিনাত তুহম, এর মধ্যে ক্ষুধার্তদের জন্য ক্ষুধা নিবারণ রয়েছে। নাম্বার টু, দুই নম্বর হচ্ছে ওয়াশিফা উম্মিনাস সুকুম, রোগার্ত যারা রোগাক্রান্তদের জন্য জমজমের পানির ভেতরে আল্লাহ তাআলা শিফা রেখেছেন। সুবহানাল্লাহ, এই ছয়টি খাবার দাবারের সাজেশন আপনাদেরকে দিলাম, আমরা নিয়মিত এই ছয়টি খাবার খাওয়ার জন্য চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন বলে আমিন।
সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি তো যেই বিষয়টি আজকে শুরু করলাম এই বিষয়ের অর্ধেকও শেষ করতে পারি না। আমি মনে মনে ভেবেছিলাম মনে হয় শেষ করে ফেলবো, বাকি পয়েন্টগুলো আরও সুন্দর। আমরা যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম বিষয়টি কি আপনাদের মনে আছে? বিষয়টি কি বলেন? স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সুরক্ষায় ইসলামের নীতিমালা, স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ইসলাম যে নীতিমালাগুলো পেশ করেছে তার মধ্যে আজকে মাত্র দুইটা নীতিমালা আপনাদেরকে বলেছি। এক নম্বর হচ্ছে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে ইসলামের আলাদা কয়টি নীতিমালা আছে? আটটি। আর নাম্বার টু, দুই নম্বর বলেছিলাম যে পরিমিত খাদ্য গ্রহণ করা, খাদ্য গ্রহণ এবং পানীয়ের ব্যাপারেও ইসলামের আরও আটটি নীতিমালা আপনাদের সামনে তুলে ধরেছি। আগামী জুমায় আরও বাকি পাঁচটি, যে সকল পাঁচটি মৌলিক আমাদের নীতিমালা বাকি আছে সেগুলো আমরা বলে আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ।